bereke. Apa yoksa da kata atacak orta. তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে, আরো একটা নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। আমাদের কিছু সাবস্ক্রাইবার বলেছে যে ওই জায়গা, ওখান থেকে কমেন্ট করেছে যে ওই জায়গায় যাওয়ার জন্য, যে ওই জায়গায় নাকি অনেক কিছু অশরীরী কোনো ঘটনা শোনা যায়, তো অনেক রাতের বেলা অনেক নাকি কিছু শব্দ শোনা যায়। তো সেই জন্য আজকে আমরা ওই জায়গাটাতে যাবো ঠিক করেছি, তো বন্ধুরা মিলে যাবো ওই জায়গাতে। তো আমরা যাবো আজকের, তো কটা বাজে আপনাদের অবশ্যই দেখাবো, ফোনটাই বলতে বলবো ফোনটায়। তো এখন বাজে হচ্ছে 12:22, তো বেরোতে বেরোতে 12:30 তো বেজেই যাবে। তো আমরা এবার বেরোবো, মানে এদিকে এদিকে কেউ আসে না, তাই জন্য জঙ্গলটা এতটা গাছপালায় ভরে গেছে, রাস্তাও অতটাও নেই যাওয়ার মতো, তো চারিদিকে গাছপালা এসে রাস্তা ঘেরে দিয়েছে পুরো, এগুলো দিয়ে যেতে হচ্ছে। এবার এদিকটা কত ঘন গাছপালা, এতটাই ঘন মানে জঙ্গলটার ওদিকেও কিছু দেখা যাচ্ছে না, মানে ভেতরটা তো পরিষ্কারভাবে কিছু দেখা যাচ্ছে না। তো চলে এসেছি জঙ্গলটার সামনে সেই জায়গাটাতে, এবার এই জায়গাটাতে ঢুকবো, এই জায়গাটাতে ঢুকতে হয়। এই যে সাবধানে চ সবাই আসতে, এই যে জঙ্গলটার ভেতরে এবার আমরা ঢুকছি, কতটা খারাপ জঙ্গলটা এবার দেখুন। তো জঙ্গলটায় আমরা ঢুকছি একে একে, মানে ভেতর দিকটা আরো একটু ভেতর দিকে যাবো, আমরা দেখবো জঙ্গলটা কিছু দেখা যায় নাকি, যেটা দেখার জন্য আমরা এসছি। চারিদিকটা দেখুন কতটা মানে গাছপালায় ভরে গেছে জঙ্গলটা, কাছাকাছি থাকুন, কেউ দেখি দূরে দূরে যাবে না, ঠিক আছে সবাই একসাথে থাকুন। জঙ্গলটার চারিদিকে মানে এতটাই নোংরা হয়ে আছে এইগুলোতে, অনেকদিন কেউ আসেনি তাই জন্য। বিশাল বিশাল বড় বড় গাছ চারিদিকে, কিছু নেই। তো আমরা জঙ্গলের অনেকটাই ভেতরে চলে এসেছি, আরেকটু ওদিকটায় যাবো জঙ্গলটা, দেখুন কতটা এদিকটাতে ঘন জঙ্গলটা পুরোটাই। গাছগুলো দেখুন, আবার গাছগুলো একবার দেখুন কী কীরকম হয়ে আছে গাছগুলোর অবস্থা, গাছগুলো কতটা ঝোপঝাড়ে পুরো গাছগুলো ঢেকে গেছে। এই যে এই গাছটা, এই গাছটা দেখুন, এই গাছটার উপরে কতটা কী উঠেছে, পুরো অন্য গাছে পুরো ভরে গেছে এই গাছটাতে, গাছটা চারিদিকে। ওদিকে 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 কি একটা নড়ে উঠলো, লাইট 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 কি ওইটা, কি ওইটা কি রে, ওদিকে দিকে দিকে ওই পালিছো পালিছো, ওটা কি এটা হইছে, ওদিকে দিকে ওটা কি, লাইট না লাইট না লাইট না হইছে, ওটা কি কি চল চল দেখি চল চল, টা কি একটা ঘন্টা ওখানে দেখা গেছিল, ওখানে ওইটাই দেখার জন্য যাচ্ছি আমরা, তো যাবো দেখতে ওইটাতে ছিল কোথাটা ছিল, কোথাটা ছিল ওখানে সামনে, হ্যাঁ সামনে সাদা থাক, যাসনি এগিয়ে যাসনি 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 এগিয়ে, কত কি ছিল এখানটা, এখানটা হ্যাঁ এখানটাই ছিল, কত কি ছিল যাবি নাকি, যাবি যাবি ওদিকে সেটা দেখি আমাদের ফোন হাত থেকে পড়ে গেছিল, তো সেই আবার আরেকবার যাচ্ছি ওদিকটাতে আমরা দেখার জন্য যে কি ছিল এখানটাতে, এখানটাতে
কি ছিল গায় কাটা দিয়ে উঠছে রাম 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 ওটা কি ওটা কি তো আমরা জঙ্গলটাতে বেরিয়ে যাচ্ছি কি একটা দেখতে পে তো এবার ঘরে চলে যাবো আমরা কি একটা দেখা গেছে সেই জন্য আমরা থাকবো না ঠিক করে তো ছুটে পালাচ্ছি সবাই ধরে চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে প্রচণ্ড ভয় লেগে গেছে সবার তো সবাই এখন বাড়ির দিকেই চলে যাচ্ছি তো জঙ্গলটা থেকে পুরোটাই বেরিয়ে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা তো চলে এসেছি অনেকটা জঙ্গল থেকে অনেকটা দূরে চলে এসেছি আর ওইদিকে তাকাবো আর বাড়ি চলে যাবো আমরা ভিডিও আর করার ভিডিও আর করবো না তো বাড়ির দিকে চলে যাবো এবার আমরা অনেকটা দৌড়ে বাইরে জঙ্গল থেকে অনেকটা বাইরে চলে এসেছি ভিডিও বন্ধ করে দেবো এবার সাবস্ক্রাইব করে দাও লাইক আর সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলছি তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুর সাথে শেয়ার করে দাও কি হয়েছে কি হয়েছে রে ঠিক আছিস তো ভিডিও বন্ধ করতে সব রেডি করে নাম নি ফালিস মনে হচ্ছে